হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে একটি ভিন্ন ধরনের টিপসের কথা বলবো। টিপসটির নাম হচ্ছে হাত দিয়ে খাওয়ার বিষয়কর 5টি উপকারিতা। জানা আছে? জানা না থাকলে অবশ্যই আমার ভিডিওটি দেখুন। আফ্রিকা, মিডল ইস্ট এবং এশিয়ার বেশিরভাগ মানুষ ছুরি ও চামচের পরিবর্তে হাত দিয়ে খান। আপনি হয়তো শুনে অবাক হবেন যে হাত দিয়ে খাওয়া একটি উপকারী অভ্যাস। খাওয়া একটি ইন্দ্রিয়গত ও মনোযোগী প্রক্রিয়া। দৃষ্টি, গন্ধ, শব্দ, স্বাদ এবং স্পর্শ এর মতো আপনার অনুভূতিগুলো ব্যবহার হয় বলে সম্পূর্ণ অভিজ্ঞতাটি পরিপূর্ণতা পায়। হাত দিয়ে খেলে শরীর, মন ও আত্মার মধ্যে সংযোগ স্থাপিত হয়। এই কারণে পশ্চিমা দেশগুলোর অনেক রেস্টুরেন্ট হাত দিয়ে খাওয়াকে উৎসাহিত করা হচ্ছে। চলুন তাহলে জানা যাক। নম্বর 1, খাওয়াকে অনুভূতিময় অভিজ্ঞতায় পরিণত করে। আয়ুর্বেদের মতে প্রতিটি আঙুলেরই 5টি উপাদানের সাথে সংযোগ থাকে, যেমন বৃদ্ধাঙ্গুলির স্থানের সাথে, তর্জনী বাতাসের সাথে, মধ্যমা আঙুলের সাথে, অনামিকা পানির সাথে এবং কনিষ্ঠা মাটির সাথে সম্পর্কিত থাকে। হাত দিয়ে খাওয়া পুরো প্রক্রিয়াটিতে এই 5টি উপাদান উদ্দীপিত হয় এবং আপনাকে খাবারের থেকে শক্তি পেতে সাহায্য করে। অনুভূতি অঙ্গগুলো আরও বেশি সক্রিয় হয়ে ওঠে। এই 5টি অনুভূতি উদ্দীপিত হলে তা আপনাকে খাদ্যের স্বাদ, গন্ধ ও গঠনের বিষয়ে আরও বেশি সচেতন হতে সাহায্য করে। নম্বর 2, হজমের উন্নতি ঘটায়। আপনার হাতের তালু ও আঙুলে ভালো ও খারাপ উভয় ধরনের ব্যাকটেরিয়ায় থাকে। ভালো ব্যাকটেরিয়া পরিবেশের ক্ষতিকর ব্যাকটেরিয়ার হাত থেকে আপনাকে সুরক্ষা দেয়। চামচ দিয়ে খাওয়ার সময় এই ব্যাকটেরিয়াগুলো আপনার অন্ত্রে প্রবেশ করে না। তাছাড়া আপনি যখন হাত দিয়ে খাবার স্পর্শ করবেন, তখন মস্তিষ্কে বার্তা পৌঁছায় পরিপাক রস ও এনজাইম নিয়ন্ত্রিত করার জন্য। খাবারের ধরনের উপর নির্ভর করে আপনার বিপাক পরিচালিত হয় এবং সে অনুযায়ী কাজ করে যা ভালোভাবে হজমের জন্য প্রয়োজনীয়। সুস্থ দেহ ও মনের জন্য স্বাস্থ্যকর পরিপাক প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। নম্বর 3, টাইপ 2 ডায়াবেটিস ঝুঁকি কমায়। চামচ দিয়ে খেলে খাওয়া সহজ ও দ্রুত হয়, কিন্তু এর ফলে রক্তে চিনির মাত্রা বৃদ্ধি পায় বলে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ও বৃদ্ধি পায়। 2012 সালে ইউরোপিয়ান সোসাইটি অব এন্ডোক্রাইনোলজিতে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে যে যারা দ্রুত খান তাদের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি, যারা আস্তে খান তাদের তুলনায় 2.5 গুণ বেশি। তাই বলা যায় যে দ্রুত খাওয়া ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি করে। এই সমস্যাটি এড়িয়ে যাওয়ার জন্য হাতে খাওয়া শুরু করতে পারেন। হাতে খেলে সময় লাগে এবং অল্প খাবার মুখে পোড়া হয়। ধীরে খাওয়া হজমের উন্নতিতে সাহায্য করে এবং আপনাকে পেট ভরার অনুভূতি দেয়, ফলে কম খাবার খাওয়া হয়। নম্বর 4, মনোযোগ দিয়ে খাওয়া হয়। চামচ দিয়ে খাওয়া একটি যান্ত্রিক প্রক্রিয়া এবং তাই আপনি কী খাচ্ছেন ও কতটুকু খাচ্ছেন সে বিষয়ে আপনাকে সচেতন করে না। চামচ দিয়ে খাওয়ার সময় আপনি অন্য কাজও করতে পারেন, যেমন টিভি দেখা, মোবাইল চেক করা বা পেপার পড়া ইত্যাদি। খাওয়ার পরিপূর্ণ মনোযোগ না দিলে বেশি খাওয়া হয়ে যায়। অমনোযোগী হয়ে খাওয়ার ওজন বৃদ্ধির বড় কারণ। হাত দিয়ে খেলে অন্য কাজ করাটা কঠিন। নম্বর 5, বেশি স্বাস্থ্যকর। হাত দিয়ে খাওয়াকে অনেকেই অস্বাস্থ্যকর অভ্যাস মনে করেন, কিন্তু আসল ঘটনা সম্পূর্ণ বিপরীত। যারা হাত দিয়ে খান তারা বেলায় খাওয়ার সময় হাত ধুয়ে নেন, তাই হাত দিয়ে খাওয়া অনেক বেশি স্বাস্থ্যকর। সো বন্ধুরা, এই ছিল আজকের টপিকস। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন, এবং কিছু বলার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে লিখে জানাবেন।
এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যদি আমার হেলথ টিপসটি আপনাদের উপকারে আসে। সো বন্ধুরা, আপনারা আছেন বলেই আমার এই চ্যানেলটি আছে। ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ভালো রাখো এবং তার সঙ্গে সঙ্গে পরিবেশকে। ধন্যবাদ।